যে মহিলা পুলিশ স্টেশনে বিভিন্ন জায়গায় স্থাপন একটা বিষয়, এখানে যারা মহিলা অফিসাররা এখানে আছেন একটা জিনিস যে মানুষ কিন্তু অনেক সমস্যা নিয়ে দুঃখ দুর্দশা নিয়ে আসে, তাদেরকে প্রপারলি হিয়ারিং দেওয়া এবং মানবিক দিক দিয়ে বিচার করলে এবং ওই চিন্তা ভাবনায় যদি ওনাদের কথাগুলো আপনারা শুনেন, অর্ধেক কাজ কিন্তু ওখানে হয়ে যায়। আমি পুলিশ স্টেশনে গিয়েছি, অফিসারের সাথে কথা বলার পর উনি যেভাবে শুনলেন বিরক্তি ভাব কোনো অবস্থায় যেন না আসে, শুদ্ধ হবে কথা, কারণ আমরা চাই যে মহিলা সশক্তিকরণের কথা আমরা বলি, আবার দেখা যায় মহিলাদের উপর যখন নির্যাতনের ঘটনা আসে এবং তারা নিরসন যদি আমরা ঠিকঠাকভাবে না করতে পারি তাহলে কিন্তু লাভ হবে না। কারণ পোশাকই একটা মহিলা স্টেশন, তাতে করে আসল যে উদ্দেশ্য সেটা কিন্তু সমাধান হবে। মহিলাদের তাদের ফিটনেসের উপর অবশ্যই গুরুত্ব দিতে হবে। এবং আমি জানি না এখানে আমাদের এসপি সাহেব এখানে আছেন, ডিআইজি সাহেব এখানে আছেন, ওনাদেরকে বলবো যে ফিটনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রথম দর্শনে যখন যারা পুলিশ স্টেশনে আছেন, মহিলা পুলিশ স্টেশন, আমরা জানি যে বেসিক ইন্ডেক্স অফ মাইন্ড, তার যে প্রেজেন্টেশন এমন থাকা উচিত যে দেখলেই যেন মনে হয় তোমার কাছে আমি বলতে পারি। ফিটনেসটা পুলিশের মধ্যে আমি থাকে তারও বেশি ফিটনেসের দরকার, তো সেই জিনিসটা আপনারা রাখবেন। এবং আমি আশা করি আবাসা এবং তার যে আশেপাশের যে এলাকা, এই মহিলা পুলিশ স্টেশন এখানে হওয়ার সুবাদে তারা কিন্তু নিশ্চয়ই বিজেপি পাবেন।